আমি আমার পার্সোনাল লাইফে একটা ছোট্ট থিওরি মেনটেন করি, ইটস কল্ড দ্য ফেসবুক ক্লিনজিং। একটু খেয়াল করে দেখেন, আমরা প্রতিদিন যে ফেসবুকে টাইমটা ব্যয় করি, বা ইউটিউব বা ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা প্ল্যাটফর্মে, আমরা কিন্তু শুধুমাত্র আমাদের সময় দিই না, আমরা আমাদের অ্যাটেনশন দিই, আমরা আমাদের ফোকাস দিই। এবং এটার ফলে ফেসবুক বা ইউটিউব ইউজ করার পরেও কিন্তু আমাদের মাথায় অনেক জিনিস থেকে যায়। এখন খেয়াল করে দেখেন, আপনাদের মনে করেন এক বন্ধু আছে, ওর নাম ধরে রাখলাম এক্স, কারণ নাম ভাই বললে আমার একটু ঝামেলা হবে, ধরে নাই এক্স। এক্স প্রতিদিন ফেসবুকে আলতু ফালতু পোস্ট দেয়, হাসি পায় না এমন জিনিসও দেয়, খালি র্যান্ট করে, এই খারাপ ওই খারাপ, আমার জীবন খারাপ, তার জীবন খারাপ, একে ওকে গালি দেয়। এই যে এক্স যে কাজটা করতেছে, এই পুরো কাজটা কিন্তু ফেসবুকে আপনি বসে দেখছেন। এখন চিন্তা করেন, এই মিস্টার এক্স, এই এমন এক লোক যার সময় কোনো ভ্যালু নাই, যার কথার কোনো ভ্যালু নাই, যার কাজের কোনো ভ্যালু নাই, কিন্তু ইনার একটা এক্সক্লুসিভ পাওয়ার আসছে ফেসবুকে তার আজাইরা জিনিস পোস্ট করা। কারণ আপনি আবার ফেসবুকে বসে তারই এই জিনিস আপনার সময় ব্যয় করে দেখছেন, আপনার ফোকাস দিচ্ছেন, আপনার অ্যাটেনশন দিচ্ছেন, প্রতিনিয়ত দিচ্ছেন। এখন আপনি আজাইরা মানুষটাকে আপনার সময়, অ্যাটেনশন, ফোকাস কেন দিবেন? সো এই কাজটা যেন আপনার না করতে হয়, সো একটা সিম্পল রুল ফলো করবেন। পরের দিন আমার আর তার পোস্ট দেখতে না হয়, আমি ওই স্ক্রল করতে করতে যদি 10 সেকেন্ড তার পিছনে ব্যয় করি, প্রতি মাসে তো তার পিছনে কয়েক মিনিট ব্যয় হয়, এটা একটা ওয়েস্ট অফ মাই টাইম, waste of my focus, waste of my attention and my energy. আমি সেটা চাই না, তার থেকে আনফলো করি। আমি যদি দেখি সে এই জিনিস যে পোস্ট করলো এটার মাত্রাটা একটু বেশি খারাপ, মানে সে খুব বেশি ফালতু জিনিস পোস্ট করছে, তখন আমি চিন্তা করি আমি তার সাথে জীবনও দেখা করতে চাই না, আমি তার এক্সিস্টেন্স আমার লাইফে রাখতে চাই না, তখন আমি তাকে আনফ্রেন্ড করে দিই, সো দ্যাট তার কোনো কিছু আমার সাথে আর কোনোভাবেই না আসে। আমি যদি দেখি সে একটু বেশি খারাপ জিনিস পোস্ট করে ফেলছে, তাহলে আমি চাই যে সে আমার লাইফে থাকবে তো না, আমার লাইফে কি যে সেরাও সে দেখবে না, আমি তাকে ডিরেক্টলি ব্লক করে দিই। সো হিয়ার ইজ দ্য 3-step ফর্মুলা। কেউ একজন ফালতু জিনিস পোস্ট করছে, তাকে ফার্স্টে আনফলো করে, সে তো বুঝবে না তাকে আনফলো করছে, বাট আপনি তার আর এই আজাইরা জিনিস, ফালতু জিনিস দেখে আপনার সময়, আপনার অ্যাটেনশন, আপনার এনার্জি, আপনার ফোকাস কোনো কিছু নষ্ট করতেছেন না। যদি বেশি খারাপ দেয় তাহলে আনফ্রেন্ড, তাহলে হয়তো সে বুঝবে, বা ঠিক আছে সে বুঝুক আর না বুঝুক, কি আসে যায়, সে এমন একটা পর্যায়ে গেছে আপনি তার প্রতি সময় নষ্ট করতে চান না, আর এমন লেভেলে গেছে যে আপনি চান সেও আপনার লাইফ না দেখুক, তাকে ব্লক করে দেন। সো দিস ইজ দ্য 3-step ফর্মুলা: আনফলো, আনফ্রেন্ড, ব্লক। And এইটার মাধ্যমে আপনাদের ফেসবুক ক্লিনজিং করতে পারেন, বা ফেসবুকে ঠিকঠাক রাখতে পারেন। আমি এখন ফেসবুকে আমি কাউকে দেখে না, কেউ কমপ্লেন করতেছে, কেউ ফালতু পোস্ট শেয়ার করতেছে, কেউ ফেক নিউজ দিচ্ছে, তার কারণ হলো প্রতিনিয়ত আমি ফেসবুক ক্লিনজিং করছি। সো অনেকে যদি এই কাজটা শুরু করেন, দেখবেন যে এক বছরের মাথায় আপনার যত এই টাইপের আলতু ফালতু লোকজন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আছে, যাদের কারণে আপনার সময় নষ্ট হচ্ছে, তারা কেউ থাকবে না। অথচ আপনারা কাজ করতে পারেন, যেহেতু নতুন বছর শুরুই হচ্ছে, এক কাজ করে ফেলেন, একটু ফেসবুকে 2-3 ঘন্টা সময় দিয়ে একটু নিউজ ফিডগুলো পরপর ঘেটে দেখেন, কয়েকজনকে বাদ দিয়ে দেন, অথবা ফ্রেন্ড লিস্টে যান, কয়েকজনকে বাদ দিয়ে দেন। তার কারণ হলো আপনি আপনার আশেপাশের মানুষগুলোকে যেমন দেখেন, আপনার মেন্টালি ওই এফেক্টটা পড়ে, এবং ওটার কারণে আপনার মাইন্ডসেটে পরিবর্তন আসে। আপনি যদি এক্সের মতো হতে চান ঠিকঠাক, বাট আপনি যদি আপনার লাইফে বেটারমেন্ট বা ইম্প্রুভমেন্ট আনতে চান, ফেসবুক ক্লিনজিং করেন এবং ফেসবুকটাকে ঠিক করে ফেলেন।